হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো সবাইকে জানাই সুপ্রভাত গুড মর্নিং তো আজকের এই ভিডিওতে দুটি গুরুত্বপূর্ণ বিষয় জানানো রয়েছে প্রথম যে বিষয়টা জানাবো বা যে আপডেটটা দেব জ্যামি ম্যাকলায়নকে নিয়ে জ্যামি ম্যাকল্যান এর প্রথম ম্যাচ খেলবে এমনটাই কথা ছিল এবং তিনি এখন পুরোপুরি ঠিকঠাক সুস্থ আছেন অনুশীলনও করছেন কিন্তু আগামী তেরো তারিখ যে ম্যাচটা মুম্বাই সিটিফস দলের এগেনস্টে মোহনবাগান দল খেলবে সেই ওপেনিং ম্যাচে এখন যা খবর রয়েছে জ্যামি ম্যাকল্যান খেলবেন না হ্যাঁ তিনি যেটা বলেছেন সুস্থ থাকলেও তিনি পুরোপুরি ম্যাচ ফিট হয়েই মাঠে নামবেন এমনটাই তিনি জানিয়েছেন আর তিনি সুস্থ আছেন কিন্তু মোহনবাগান দলের যে সাপোর্টার যে সাপোর্টারের সমর্থন এত বেশি তিনি যেটা দেখছেন এত কাছ থেকে তাই তাদের নিরাশ করতে চায় না একদম ভালোভাবে ম্যাচ ফিট হয়ে তিনি মাঠে নামতে চান এবং তার পারফরমেন্সের মধ্যে সেরা উপহারটা তিনি মোহনবাগান দলের সমর্থকদের দিতে চায় তো সেই ক্ষেত্রে প্রথম ম্যাচে না খেলতে পারলেও এসিএলের যে ম্যাচটা রয়েছে তার পরের ম্যাচ সেই ম্যাচে আশা করি তিনি খেলতে পারবেন এবং সেই ম্যাচে তাকে খুবই প্রয়োজন আশা করি সেই ম্যাচেই খেলবে কিন্তু প্রথম ম্যাচে খেলতে পারবে না তো যদিও বা অন্যান্য বিদেশি প্লেয়ার আছে তো তেমন সমস্যার মুখে পড়বে না মোহনবাগান দল কিন্তু জ্যামি ম্যাকলানকে মোহনবাগান দলের জার্সিতে নাম দেখতে বা মোহনবাগান দলের জার্সি পরে খেলতে দেখতে আমরা কিন্তু মুখিয়ে রয়েছি এরপরেই সবশেষে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে জানানো রয়েছে তো প্রথম ম্যাচ রয়েছে মুম্বাই সিটি এফসি দলের এগেনস্টে তো মুম্বাই সিটি এফসি দলের কোচ মোহনবাগান দলের স্কোয়াড নিয়ে কিন্তু একটা বড়ো সড়ো কথা বলেছেন তিনি কি বলেছেন মোহনবাগান দলের স্কোয়াড নিয়ে সেটা বলি সেটা হচ্ছে আমি কিছুটা সুবিধা পেয়েছি কারণ জেসন কামিংস দিমিত্তি পেট্রাটাস ম্যাকল্যান সবাই অস্ট্রেলিয়াতে আমার সামনে খেলেছে তাদের খেলা তাদের খেলার ধরন আমি সবটাই জানি যে কে কোন পজিশনে কতটা ভয়ঙ্কর কেমন কি খেলতে পারে তো তাদের জন্য মানে আমার সুবিধাই হয়েছে কারণ তাদেরকে আমি অনেক কাছ থেকে দেখেছি তো তাদের জন্য আমি আমার যে পরিকল্পনা সেটা ঠিকঠাক করে করতে পারবো কারণ আমি তো আগে থেকেই জানি যে তারা কেমন কি খেলতে পারে খুব কাছ থেকে দেখেছি এছাড়া স্টুয়ার্ট আমার সাথে আমার দলেও ছিল তো সেই ক্ষেত্রে মোহনবাগান দলের যে খেলোয়াড়রা রয়েছে তাদের বিরুদ্ধে আমি কিছুটা সুবিধা পেয়েছি তো এই রকম একটা কথা প্রিটার ক্র্যাটকি তিনি কিন্তু বলেন তো প্রথম ম্যাচে তিনি এই মোহনবাগান দলের স্কোয়াড দেখে বা স্কোয়াড নিয়ে কিন্তু সুবিধার মধ্যেই রয়েছেন এমনটাই তিনি বলার চেষ্টা করেছেন কিন্তু যা হবে সব মাঠে হবে হয়তো তিনি কাছ থেকে প্লেয়ারদের দেখেছেন কিন্তু হয়তো এখন মলিনার আন্ডারে মলিনার আন্ডারে যে পরিকল্পনা নিয়ে খেলবে এক একটা প্লেয়ার সেটা তো তিনি হয়তো নাও জানতে পারেন বা জানবেন না সেটা মাঠেই দেখা যাবে তো এই যে তার প্রথমেই যে একটা ধারণা যে কাজ থেকে ফুটবলারদের দেখা রয়েছে সেটার সেই ধারণার ভুলটা হয়তো ভাঙবে ম্যাচের মধ্যেই বা সেটা ভাঙার চেষ্টা মোহনবাগান দল করবেই তার এই ভুল ধারণাটাকে তো এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও